মাত্র পঁচিশ দিনে চার কোম্পানির শেয়ার দর বেড়েছে গড়ে দুইশো শতাংশ দীর্ঘদিন ওটিসি মার্কেটে আটকে থাকা লোকসানি কোম্পানি বাজারে ফিরেই এমন দাপটে অবস্থানে কীভাবে যার কোনো কারণ খুঁজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বাজার সংশ্লিষ্টরা করছেন কারসাজির আশঙ্কায় পুঁজিবাজার তদারকি সংস্থা বিএসইসি প্রধান বলছে জালিয়াতি প্রমাণিত হলে কোনো ছাড় হবে না ঢাকার পুঁজিবাজারে ওভার দা কাউন্টার বা ওটিসি মার্কেট মানেই বাজে কোম্পানির আখড়া কোনো কোম্পানি বন্ধ বা দেউলিয়া হয়ে গেলে শেয়ার বাজারে তার সবশেষ গন্তব্য হয় ওটিসি এখানে এখন কোম্পানি আছে একষট্টিটি এই বাজার নিয়ে নতুন পরিকল্পনায় নেমেছে বিএসিসি ওটিসি মার্কেটটা একটা সুবিধার জায়গা হয়ে গেছিল আপনি ডিভিডেন্ড দেন না আপনি কর্পোরেট গভর্নেন্স রুল মানেন না আপনি দেশের আইন মানবেন না তখন আপনাকে আমি প্রথমে জেডে দিব জেডে বেশি দিন থাকলে আপনাকে আমি ওটিসিতে দিব যাতে কেউ ওইটা শেয়ার কেনা না করে এতে তারা বেনিফিটের হচ্ছিল তারা কোনো আইন নিয়ম আর মানে না কিন্তু পাবলিকের টাকা তাদের কাছে আটকা আমরা তাদেরকে ওখানে রাখতে চাই না আমরা মেইন বোর্ডে থাকবে অথবা চলে যাবে এমন পরিকল্পনার অংশ হিসাবে গেল ১৩ জুন ওটিসি থেকে মূল মার্কেটে ফেরে চারটি কোম্পানি কিন্তু তারপরই লাফিয়ে দাম বাড়ছে এই কোম্পানিগুলোর শেয়ারের সাতই জুলাই পর্যন্ত গড়ে চারটি কোম্পানির দর বেড়েছে দুশো শতাংশ চারটির মধ্যে তিনটির মুনাফাই নেমেছে তলানিতে কমেছে শেয়ার প্রতি মুনাফা মূল্য আয় অনুপাত বা পি রেশিও ঝুঁকিপূর্ণ এখন তিনটি কোম্পানিতেই বাজার সংশ্লিষ্টদের আশঙ্কা এর পুরোটাই কারসাজি বিক্রেতাটা বিশ টাকায় পুঁজি মেন মার্কেটে আইসা এটা দেড়শো টাকা হয়ে যাবে এটা কোনো ইনকোয়ারি হবে না এটা কোনো যুক্তি হবে না কে কিনলো কেন কিনলো এর কোনো জবাব দিয়ে থাকবে না এটা হয় না সে সে লোকটা বুঝে কিনলো না বুঝে কিনলো ইচ্ছাকৃতভাবে অনেক ওভারপ্রাইজড কোম্পানির অস্তিত্ব নাই বন্ধ আজকে কয়েক বছর তার প্রাইস থ্রি হান্ড্রেড টাইমস বেড়ে গেছে তবে বিএসইসি প্রধান বলছেন জালিয়াতি হলে কোনো ছাড় হবে না এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হয় না এই এইরকম যদি আমাদের যে সিরিয়াল ট্রেডিং আমাদের ইনসাইডার ট্রেডিং বা মার্কেট ম্যানুপুলেশন এরকম কিছু যদি কোনো আমাদের প্রমাণ থাকে সেটা আমাদের সার্ভেলেন্স ইউনিট সাথে সাথে ধরে প্রত্যেক কমিশনই আমাদের এরকম ফাইন হচ্ছে ওটিসির বেশিরভাগ কোম্পানির পরিশোধিত মূলধন কম তাই অনেক কোম্পানি মূল মার্কেটে নয় ফিরবে এস এম ই বোর্ডে ওটিসিতে যে কোম্পানিগুলো বিশ পঁচিশ বছর আগে গেছে বা দশ পনেরো বছর আগে গেছে তারা সবই খুব লো পেইড আপ ক্যাপিটালের দুই থেকে দশ কোটি টাকার মধ্যে তাদের ক্যাপিটাল আমরা তাদের সবাইকে এস এম এতে দিয়ে দিচ্ছি ওখানে তাদের গ্রোথ প্যাটার্ন ডেভেলপমেন্ট তাদের বিজনেস স্ট্র্যাটেজি সব কিছু দেখে শুনে যদি মনে হয় যে তারা মেইন বোর্ডে যাওয়ার মতো শুধু তখনই আমরা তাদেরকে মেইন বোর্ডে নিব আদারওয়াইজ না মূল মার্কেটে ফেরা চারটি কোম্পানির মধ্যে তিনটির পরিশোধিত মূলধন একেবারেই কম স্বল্প মূলধনই এসব কোম্পানির শেয়ার নিয়েই বেশি কাশসাজির আশঙ্কা আছে পুঁজিবাজারে এজি মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা